بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فقال النبي عليه الصلاة والسلام قولوا لا إله إلا الله تفلحوا وكما قال عليه الصلاة والسلام সময় উপস্থিতি আমাদের শেখ মাসেকরা এবং আপনারা আমাদের কিছু হাজী সাহেবানও দেখতে পাচ্ছি মনে হচ্ছে, আল্লাহ সবাইকে হাজ মাবরুর দান করুন, জান্নাত নিয়ে নিষ্পাপ শিশুর মতো যারা এবার হাজ অংশগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ বাড়িতে তাদের নিয়ে যান। আজকে আমি কোনো ওয়াজ করতে আসিনি, আমি সামনে মঙ্গলবার দেশে চলে যাচ্ছি ফাইনাল একদিন। 21 বছর এই দেশে কাজ করেছি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের আনাচে কানাচে পৃথিবীতে আরও ব্যক্তিগতভাবে আমার স্বপ্ন আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ক্যালিবাস এই মুহূর্তে দেশে যাওয়া শতকরা 95 জন আমাকে না বলছে, 5 জন আমাকে হ্যাঁ বলছে। এরা আমার পরম বন্ধু, পরম চরম বন্ধু এরা আমার, যারা বলছে চলে যাবে, আর যারা বলছেন না তারাও আমার বন্ধু, কিন্তু চরম বন্ধু কি না আমি জানি না, মহানব্বুল আলমী জানি। আমার বন্ধু হলো আমার দেশের হয়তো বন্ধু কি না সেটাও একটা আমার সন্দেহ। আমি জাস্ট আপনার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। প্রথম মেসেজটা হলো ইন্নি ওয়াহিব্বুকুম ফিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে ভালোবাসি। আজকে মদিনায় 30 বছর সৌদি আরবে, আমি 30 বছর থেকে এসছে দেশের সাথে আমার সম্পর্ক 88, সম্ভবত ভুল না করলে 11 নভেম্বর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, আর 22 সেপ্টেম্বর 1992 চলে যাই। কিন্তু দেশে থাকলেও আরবদের সাথেই কাজ করেছিলাম। আমি মদিনা অনেকবার প্রবেশ করেছি, কিন্তু আজকের পরিবেশটা আমার কাছে ভিন্ন লেগেছে। আর আজকে মদিনায় প্রবেশ করেছি মদিনা থেকে বিদায় নেওয়ার জন্য। এটা আমার মাথায় যখন খেললো তখন আমি ভাবলাম যে না, আমি বিদায় দিতে আসি নাই কাউকে, বিদায় দিতেও আসি নাই। আমি আপনাদের অন্তরে থাকতে চাই, একটু জায়গা দিবেন আপনাদের অন্তরে ইনশাআল্লাহ এই নগণ্য বান্দাকে। আর এই জায়গা দেওয়ার জন্য আপনাদের কাছে তিনটা জিনিস আমার আমি চাই। ফার্স্ট অপশন, আপনারা আমার কথা মনে পড়লে চোখের 2 ফোঁটা পানি দিবেন, ব্যাস আল্লাহ তাকে কবুল করো। বাংলার মাটিতে তাওহীদের দাওয়া, তাওহীদের পতাকা ওড়ানো, তাকে সার্বিক সাহায্য করো, ব্যাস একটাই দিবেন। এর চেয়ে যদি আপনি আর একটু বেশি আমার সঙ্গে থাকতে চান, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো আপনি নিজে পারেন না, আরেকজনকে বলবেন তুমি তো সচ্ছল, তোমার কিছু দেওয়ার মতো সুযোগ আছে, দেখো আমাদের বড় ভাই ছোট ভাই সে দেশে কাজ করছে, অংশগ্রহণ করো। দ্বিতীয় অপশন, আপনি নিজে না। থার্ড অপশন, যদি আপনার সচ্ছল অবস্থা থাকে আপনি নিজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, শুধু দিবেন না কাউকে, শুধু আমাকে না, কাউকে আমানতটা রক্ষা করার তৌফিক দান করো। কারণ অর্থের খেয়ানত ধর্মীয় ময়দানে প্রচণ্ড আকারে হয়েছে হয়। আর এই পাপ নিয়ে যেন আমি তাওহীদের নাম দিয়ে একটা হাল্লালা যেন আমার কাছে না আসে, বা আমার সংস্থাতে বা আমার কোনো ইয়েতে বা যেন না আসে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনাদের কাছে মাফ চাই। এবার আমি আপনাদের কাছে আসবো, আমার কিছু প্ল্যান আছে বাংলাদেশে, আমি কিছু প্ল্যান নিয়ে দেশে যাচ্ছি, শেয়ার করতেছি, আপনারা আমাকে থ্যাঙ্কস জানাবেন অথবা মন্তব্য বা পর্যালোচনা বা সমালোচনা করবেন। বাংলাদেশের মাটিতে সব দাওয়াত আছে, বাট তাওহীদের দাওয়াত নেই,
আমি নভেম্বরের 2 তারিখ থেকে 5 মাস দীর্ঘ বাংলাদেশে ছিলাম। কোনো এক জায়গাতে গিয়ে তাওহীদ কাকে বলে, এরা সব সার্টিফিকেটধারী, এরা অনেক নিজেরা অন্যকে সার্টিফিকেট দেয়, এরা মাশাআল্লাহ বিভিন্ন গ্রুপে দলে আসে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, বিমানে জিজ্ঞেস করছি, বলতো তাওহীদ কাকে বলে? তাওহীদ মানে তাওহীদুল ইসলাম, তাওহীদ মানে তাওহীদ, তাওহীদ মানে তাওহীদের জনতা। বাট তাওহীদ, তাওহীদ কি? কেউ যদি জানে, এখনকার ছেলেপেলেরা কিছু লেখাপড়া করে, তাওহীদ কাকে বলে জানে, প্রকার জানে, তাই তাওহীদ তোমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন করবা যায় না। তাই তাওহীদ যে তোমার জীবনে এসেছে কীভাবে বুঝবা, থার্ড প্রশ্ন। তাওহীদ কাকে বলে জানলেওয়ালা কিছু থাকলেও তাওহীদ জীবন তোমার কীভাবে বাস্তবায়ন করবা, নো অ্যান্সার। তাই তাওহীদ যে তোমার জীবনে আছে, তুমি দাবি করছো তাওহীদ জনতা, কীভাবে বুঝবা তার প্রভাব কী, যায় না। আবারও বলছি, বাংলার মাটিতে সব দাওয়াত আছে, তাওহীদের দাওয়াত নেই। তাওহীদ পড়া হয় না, পড়ানো হয় না, বোঝে না, জানে না, শিক্ষক, ছাত্র, পীর, মুরিদ, বাবা, নাতি, ছেলে, মেয়ে, বউ, শিক্ষক, মসজিদে, মাদ্রাসায় তাওহীদের চর্চা হয় না। যৎকিঞ্চিত হলেও সেটা একেবারে নগণ্য, ধর্তব্য কিছুই না। সমস্ত নবী রাসূলের দাওয়াত কী ছিল? আনি আবুদুল্লাহ ওয়াস্তাগফিরু তাগুত ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। পুরো দিনটা 4টা শব্দের মধ্যে, পুরো ইসলাম 4টা শব্দের মধ্যে। তাওহীদ, যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্য, সুন্নত, যা কিছু করবেন ছাড়বেন তরিকা হবে নবীর, যেই যে যুগের নবী সেই যুগের। আমাদের কোন নবী? দুইটা করতে হবে। আল্লাহ তা কি? তাওহীদ, যা কিছু জীবনে করবেন ছাড়বেন কার জন্যে? তরিকা কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পজিটিভ, নেগেটিভ, আল্লাহর সঙ্গে শিরিক করা ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের জন্য করলেই শিরিক হয়ে গেল। নবীর তরিকা বাদ দিয়ে আপনি যে কোনো তরিকা নেবেন, যে নবীর তরিকার সঙ্গে কি সাংঘর্ষিক হয়, সেটা যে কোনোই তরিকা হোক, যে কোনো বুজুর্গের হোক, স্বপ্নের হোক আর জঙ্গলের হোক আর গবেষণার হোক, কোনো ইমামের হোক আর কোনো পীর সাহেবের হোক আর কোনো বুজুর্গ মুফতি আর বাবা দাদার রাসমের হোক, যাই হোক না কেন, দুইটাই এটা কি বিধান? তাওহীদ সুন্নাত নিবে জান্নাতে, শিরিক বিধান নিবে কোথায়? জান্নাত। কোনটা চান আপনি? জান্নাত। তাওহীদ এবং সুন্নাত বুঝেন, জান্নাত জাহান্নাম চান না? তাহলে তাওহীদ বুঝেন, সুন্নত বুঝেন করেন, শিরিক বুঝেন ছাড়েন, বিদাত বুঝেন ছাড়েন। আমি যদি পরীক্ষা নিই বাংলার মাটিতে, লাখে একজন পাস করতে পারবে 4টা শব্দের বাস্তবায়ন তার জীবনে। আমি বুকে হাত দিয়ে বলতেছি, এই মদিনায় বসে ইনশাআল্লাহ পারবে না। তাওহীদ না বুঝলে কী করবে? সুন্নত না বুঝলে কী হয়ে চলবে? শিরিক না বুঝলে কী ছাড়বে? বিদাত না বুঝলে কী ছাড়বে? আপনি গাড়ি চালান, গাড়ি চালার সময় কিছু করণীয় কিছু বর্জনীয় আছে না? কোনটা যে করবেন, কোনটা ছাড়বেন? যদি সবুজ গ্রিন সিগন্যালের সময় আপনি দাঁড়িয়ে থাকেন আর লাল সিগন্যালের সময় গাড়ি টান মারেন, কী হবে? ড্রাইভার বলবেন ওকে? ড্রাইভার বলা যাবে? বললেন তাহলে তার কী হবে? সবুজ বাতি চালার সময় দাঁড়িয়ে থাকলে সৌদি নামে বেরিয়ে পিটাইবে, বেড়া নিশ্চিন্ত কাউকে, আর লাল দিয়ে টানলে 3টার কোনো এক জায়গায় হবে, কম হলে মামুবাড়ি, জরিমানা, এর চেয়ে একটু বেশি হলে হসপিটাল, চোখ পা হাত পঙ্গু, এর চেয়ে খুব বেশি হলে আল্লাহর রহমতে চলে আসে কবরস্থান, ঠিক না বেটি? তো যারা সবসময় লাল বাতিতেই চলেন তাদের কি জাহান্নামের আগুন হবে নাকি দুনিয়ার ফুল হবে? দুনিয়ার ফুল পাইলেও আখেরাতের ফুল আপনার ভাগ্য হবে না। বন্ধুরা, আমাদের সমাজে তাওহীদ কাকে বলে আমরা বুঝি না। আমি তো বলছি আজকে ওয়াজ করবো না, কিন্তু তাওহীদ একটা কথা বলতে চাই। তাওহীদ খুব সহজ করে বোঝে আমার সঙ্গে। তাওহীদ কি? আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহকে এক সাব্যস্ত করা, তার আগে কি এক জানা, এক বিশ্বাস করা, এবং বান্দার সকলে বজায় করা, আল্লাহর জন্য করা। আবারও বলছি শুনে, তাওহীদ কাকে বলে আমার সঙ্গে বলেন? তাওহীদ হলো, তাওহীদ হলো আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক, জানা, বিশ্বাস করা, মানা, এবং বান্দার সকলে বাদত
করার ইবাদত বা ছাড়ার ইবাদত, ভালো কাজ করার ইবাদত, মন্দ কাজ ছাড়ার ইবাদত, একমাত্র কাজ যেন করে আল্লাহ ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ। আবু জাহল আবু লাহাব আল্লাহ এক জানতো, আল্লাহ তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। বর্তমানে নামধারী মুসলমান তাওহীদ জানে না, বিশ্বাস করে না, মানে না, কে ভালো হলো? এর চেয়ে কি আবু জাহল ভালো হলো না? জানতো, ওরা তাওহীদ জানতো। এই জন্য আবু জাহল বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে বলছে, ইয়া রব, হকের দলকে জয় দিবে মক্কার, আর মোহাম্মদের দলকে পরাজয় দিবে বাতিল। দোয়াটা কার কাছে করেছিল? আপনার কোথায় যান মাজারে, কে ভালো হলো? চিন্তা করে দেখেন, তাহলে আবু জাহল, ফেরাউন যখন তীর মারছিল কোন দিকে? আল্লাহ উপরে আছে, এটা তার বিশ্বাস। আপনার পরে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফেরাউনের চাইতে কি জঘন্য আকীদা হলো না? কি বলেন আপনারা, ফানাফিল্লার নাম দিয়ে সবাই এক হয়ে যাচ্ছেন, আল্লাহ আর নবী আর রসুল আর পীর আর মুরিদ, কার আকীদা এটা? ইবলিসের আকীদা, আবু জাহলের আকীদা, ফেরাউনের, নমরুদের, কার আকীদা এটা? মুসলমানের, হাক্কানি পীর সাহেবের আকীদা, মুরিদের আকীদা, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে তাদের আকীদা। তাহলে বাংলার মাটিতে তাওহীদ আছে? সব আছে, তাওহীদের দাওয়াত। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করি, একজনে যদি গড়ে আর সাতজনে যদি ভাঙে তাহলে এই ঘর তৈরি করা যাবে? আমি রাজমিস্ত্রি ফাউন্ডেশন দিলাম আর সাতজনে ভাঙলেন, এই ফাউন্ডেশন হবে কোনোদিন? এই কথাটা আজকে একটু বুঝে না, জানি না আপনার সঙ্গে আর দেখা হবে কি, এই কথাটা বুঝে নেবেন। যখন সুন্নত এবং তাওহীদ ও সুন্নত কায়েম করে শিরক ও বিদাতকে উৎখাত করে দিন কায়েমের সমস্ত নবীর রসুলের দাওয়াতি ও তবলিগের পদ্ধতি, যখন কিছু সহি আকিদা ও মানহাজের লোকেরা এই কাজ করে, তখন সাত দল দাঁড়িয়ে এটাকে ভাঙার অপচেষ্টা করে, আর তোমার দায়ী তোরাই সব সর্বনাশ করলি। এই সাত দল কারা? একটু খেয়াল করে, ইমামত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে এই গ্রুপ সিয়াদা। ইমামত কায়েম হলে দিন কায়েম হবে। ইমামত কায়েম মানে জানেন, সবচেয়ে বড় তাগুত আবু বকর আর উমার, মা আয়েশা জেনাকারী ব্যভিচারী নামে, তাহলে বুঝে নেন আর বলতে হবে। এরা হলো উসমান, আলী, হাসান, হোসেন হত্যাকারী, পৃথিবীর বুকে মুসলমানকে ধ্বংস করার জন্যে এদের কালো ইতিহাস আমাদের জানা নেই। বিষাদ সিন্ধুর মুসলমান মহরমে কেঁদেছে, বুক চাপিয়েছে আহম্মক, এই শিরক কুফর যারা এই রাসুলের রেখে যাওয়া তাওহীদের দিনকে যারা ধ্বংসকারী তাদের অনুসারী। চিন্তা করে দেখেন, দুই নম্বরে কয় না, না এই ইমামত দিয়ে চলবে না, দিন কায়েম কি দিয়ে হবে? তাওহীদ কায়েম সুন্নত, তাওহীদ ও সুন্নত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। তাওহীদ ও সুন্নত কায়েম এবং শিরক বেদাত উৎখাত, এটাই হলো নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি। বর্তমানে একজনে করলে সাতজনে ভাঙার কে ইমামত কায়েমের গ্রুপ করছে না, এটা হবে না, ইমামত কায়েম লাগবে। দুই নম্বরে কয় না, কি বেলায়েত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে? বেলায়েত কি? বেলায়েত মানে যখন নবী রাসূলগণ যখন জ্ঞানের সাগরের পাড়ে, ওদের বেলায়েত ওয়ালিরা চলে গেছে কোথায়? মধ্য সাগরে। অর্থাৎ ওদের ওয়ালিরা নবীদের চাইতে উত্তম, এরা কাজ করে ইলহাম করে স্বপ্নে সব পেয়ে যায়। এই শয়তানের ইলহাম এবং কাশ এবং শয়তানের আউলিয়া ও শয়তানের যারা অনুসারী, এরা বলছে না ওয়ালায়েতের কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। পশ্চিমকালে দিন কায়েম হবে? এরা ভাঙে না, গড়ে। তিন নম্বর কয়েন, এটা হবে না, তৈরি করতে লাগবে, ব্যবসা রাখবো না আমি, চিস্তিয়া তুই নকশবন্দিও ফুটপুরিয়াও চল, এক একজন এক একটা তরিকে নাও। আমাদের তরিক কয়টা? ইহদিন সিরাতাল মুস্তাকিম। এরা বলছে না আমাদের তরিকা কয়টা? আমাদের তরিকা 300টা। আর সবাই বলছে 99টা বাতিল, আমার তো হক ও শর্ট, শর্ট ও হট ও। যার যার তরিকে দেবে দিন কায়েম হবে। ভাঙতেছে যারা, ঘটতেছে তাদেরকে বলছে তোরাই দোষী, আমরা করি। নাম্বার চার কয় না, না তরিকে না, কি দিয়ে হইব? কয় দিন কায়েম হবে তোমার ফজিলত দিয়ে, ফজিলত দিয়ে দিন কায়েম, খালি ফজিলত আর ফজিলত। মক্কায় মসজিদ হারামে নামাজ পড়লে, একবার নামাজ পড়লে, এত নামাজ পড়লে 100,000 গুণ সওয়াব হয়। আর এদের হলো
ওদের ইজতেমাতে গিয়ে নামাজ পড়লে 49 লাখ গুণ নেকি হয়। জাল হাদিসের পাওয়ারটা দেখছেন, 49 কোটি আরো বাড়াই দিলেন। চিন্তা করে দেখেন, বোনাস বছরে দুইটা, বোনাস সরকারের দুইটা, কোনো জায়গায় কি তিনটা পাওয়া যাবে? চারটা বললে মৃত্যু হবে না? হবে না। বোনাস আল্লাহ দিয়েছে কিছু সহি কোরআন হাদিস দ্বারা। এখন যা জয়ী দিয়ে যে হাজার হাজার বোনাস দিয়েছে, এই বোনাসগুলি কি মিথ্যা না মিথ্যা না? আবার কার নামে? আল্লাহর নামে। এর আল্লাহর নামে, রসুলের নামে মিথ্যা বলতে একটুকু এদের অন্তর কাঁপে না। এবার আরেকটা মজার কথা শুনুন, বেসিক না থাকলে বোনাস হয়? শুনেছেন কোনোদিন? মনে করেন আমি চাকরি করি, বাংলাদেশ থেকে আসলাম সৌদি আরবে, ইসলামী সাথে রমজান মাসে মক্কা তহিকা মদিনা জিয়ারত, মক্কায় মনে করেন ওমরা করে ছুটি নিই নাই। অফিসে গিয়ে বললাম যে ভাই আমি তো মুসলিম, ঈদ করবো, আমার বোনাসটা দিয়ে দিন। বললো স্যার আপনি তো অ্যাবসেন্ট, আপনি কোনো দরখাস্ত করেন নাই। আরে ব্যাককল ছেলে, ভাই অ্যাকাউন্টেন্ট বলো কি, আমি মুসলিম, আমি ঈদ করবো না, আমার বোনাস তো দিয়ে দাও। বলবে স্যার বেসিক না হলে বোনাস হয় না, আপনাকে এটা জানা নাই তো? ফজিলত তো বোনাস, তাও ঈদ হলো কি বেশি? তো যার বেসিক নাই সে বোনাস পাবে? পাবে। এরা বলে দিন কায়েম হবে কি বোনাস দিয়ে থাকে। আরেকদল কয় না না, এগুলোতে হইব না, কি করতে হইব? দিন কায়েম হবে হুকুমত কায়েমের মাধ্যমে, পাওয়ার দিয়ে। বাহ, তাই নাকি? মক্কার কাফের মুশরিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তিনটা লোভনীয় টোপ নিয়ে আসছিল। ইমাম ইবনে কাইয়িম বলছেন মানুষকে স্বীকার করার শয়তানের তিনটা লোভনীয় টোপ, দাওলাত, ইমারাত, আওরাত। উর্দুতে খুব সুন্দর, দাওলাত টাকা পয়সা, ইমারাত গদি পাওয়ার, আর আওরাত মানে নারী। ঠিক আছে মোহাম্মদ, তোমার কি যুবককালে বুড়ি বিয়ে করছে একটা নারীর কিছু ব্যাপার স্যাপার থাকতো, উল্টাপাল্টা তাওহীদের কথা বলো? তুমি বলো লা কউলু লা ইলাহা ইল্লা তুফলিহু, বাবা এই শব্দটা বাদ দিয়ে বাকি সব বল। শুধু নারী চাও দিয়ে দেবো, নাকি টাকা পয়সা চাও? গরিব মানুষ টাকা পয়সা নেই, আমাদের সকল বস্তু চড়াও চড়াইটা, এখন খাইদারে বিয়ে কর, কী চাও? টাকা চাও দিয়ে দেবো, তুমি কি রাজত্ব চাও? তুমি আলাম ঠিক আছে দিয়ে দেবো। রাসুল কী বলেছিলেন আলাইসালাম, এক হাতে যদি এনে দাও সূর্য, আর এক হাতে যদি এনে দাও কি চন্দ্র, তবু অসম্ভবকে সম্ভব যদি করো, তবু আমি আমার লা ইলাহা ইল্লা তাওহীদ এনে দেওয়ার থেকে কিঞ্চিত পরিমাণ আমি ডানে বামে যাই না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা মা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটা দেখুন খুব সহজে পড়েন, ঠিক না? মক্কার ওই কুফুর এবং শিরকের পরিবেশে, আবু জাহালদের দাপটের পরিবেশে এই সূরাটা পড়াটা, খালি পড়াটা কত কঠিন ছিল জানেন কি আপনারা? কি ঘোষণা দেয় মোহাম্মদ, হ্যাঁ আমাদের 360টা মূর্তিকে অস্বীকার করে, ও একাই আর আমরা সবাই। তাওহীদের পাওয়ার এরকমই। শুনে রাখেন একটা কথা আপনাদেরকে, একটা সুন্দর সুন্দর একটা কথা বলে দেয়, তাওহীদের শক্তি একের পাশে এক হয়, কি বুঝলেন? একের পাশে এক কত বলেন? আরো এক, আরো এক, আরো এক, আরো এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটজন একের পাশে এক কত হলে কত হয়? কত হলো বলেন না? এক কোটি, এত লাখ, এত মাত্র তো সাতজন আটজন। আর বাতিলের শক্তি একের নিচে এক হয়, এক দুই তিন চার হাজার, তো হাজার জন। পীরের নিচে মুরিদ হয়, সংগঠনের নিচে কি তাদের অনুসারীরা হয়, একের নিচে এক, একের নিচে এক, যত হবে এক পাওয়ার করে বাড়বে। আর আমাদের একের পাশে এক হলে এগারো, আর এক হলে হাজার, আর এক হলে এগারো হাজার, আর এক হলে এক লাখ, আর এক হলে এক কোটি পাওয়ার। বুঝছেন? বুঝছেন তাওহীদের পর?
এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলি আইহাল কাফিরুন লা আবুদু, আমি একা এখানে এক বছরের শেখা, আমি তাবুদুন তোমরা সবাই, বহুবচন আরবি যাদের গ্রামার নলেজ আছে, আর আমাদের শেখরা তো বা এখন তলবুল ইলম তাজা ইলম, আমি তো পুরান হয়ে গেছি অনেক আগে, বুঝছেন? তাওহীদের দাওয়াত বাংলার মধ্যে, আল্লাহ যে একতার কাজে, আল্লাহ যে একতার নামে গুণে বৈশিষ্ট্যে, এবং এটা জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানা ফরজ, এবং বাংলার বান্দার সমস্ত একমত আল্লাহর জন্য হওয়া, এই তাওহীদটা বাংলার মাটিতে বোঝাতে হবে। আপনারা রাজি আছেন? এবং আরেকটা মজার কথা শুনে, এই পৃথিবীতে কোথাও যদি রাষ্ট্রীয়ভাবে তাওহীদের পতাকা উড়ে নতুন তাওহীদের দেশ হয়, সেটা হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই স্বপ্নটা আমার, কেন বাংলার মাটি, বাংলার মানুষ, এবং আপনারা যারা বর্তমানে সৌদি আরব বিভিন্ন ইসলামিক সেন্টারগুলিতে আছেন, বিশেষ করে মক্কায়, কালকে বলছিলাম মক্কা এবং মদিনায় যারা আছেন, তাদের দায়িত্ব এই তাওহীদ শিখেছেন, বাংলার মাটিতে হিজরত করেছেন, এবার ফিরে যান নিজের দেশে এই তাওহীদের দাওয়াত নিয়ে, কারণ এই সৌদি আরবে সবচাইতে বেশি উপকৃত হয়েছে বাংলাদেশের মানুষরা, বাঙালি ছাত্ররা, তাই একটা ভাষা অনেকগুলি শেখ মাসেক মাশাআল্লাহ, ঠিক না বেঠিক? আর দ্বিতীয় হলো ফিলিপিন, আমি ফিলিপিনের শেখকে বলছি তুমি ফিরে যাও দেশে, আমি যাচ্ছি তোমার ফিলিপিন, দ্বিতীয় ইসলামী রাষ্ট্র তাওহীদের পতাকা উঠবে, কারণ অনেক নমুসলিম তোমার মাটিতে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন, আমাদের কোনো হইচই নেই, আমাদের কারোর সঙ্গে ঝগড়া নেই, আসো তাওহীদ সবাই চাই, বাংলার সবাই তাওহীদ চাও, আসো। কয়টা হয়েছে? পাঁচটা, ঠিক না? দুইটা বাকি আছে, ইমামত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, বেলায়েত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, তরিকত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, ফজিলত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, হুকুমত কায়েমের মধ্যে দিন কায়েম হবে। রাসূল তো হুকুমত চাই নাই, বর্তমানে ট্রাম্পের কাছে আমেরিকার শক্তি আছে না নাই, সব করে হারাইছে, একটাও মুসলিম রাখবে না, বেটা একটা বাই করতে পারছে? পারছে? পাওয়ার দিয়ে কাজ হয় নাই, পাওয়ার পাও নাই তোমরা ভাই, আমার ভাইজানরা আফগানিস্তানের পাওয়ারটা পায় নাই, এই আকিদার বিশ্বাসী যারা পেয়েছিল না, পেয়েছে পায় নাই, তুর্কিস্তানে পায় নাই, আলজেরিয়াতে পায় নাই, ফিলিস্তিনে পায় নাই, সর্বশেষ খুব রব রব গরম, সারা দুনিয়ার এই গ্রুপ গরম হয়ে গেল, এই তো আমাদের ডাঙ্কা বাইজা গেছে মিশরে, আর তাদের খলিফাতুল মুসলিম এখন কোথায়? কোথায়? তুর্কিস্তানে। কিছু হয়েছে? তাওহীদ হয়েছে? এই পাঁচটা গুলো, আর দুইটা কি? আর একটা গ্রুপ খারেজি গ্রুপ, কয় জিহাদ ক্যাম্পের মধ্যে দিন ক্যাম্প, জিহাদ মানে কি? বাংলা গ্রুপ, বাংলা টিম, অমুক টিম, বিল্লাদিন গ্রুপ, কয় খালি মারো, খালি মারো, মারার জন্য ইসলাম আসছে, হত্যার জন্য, মানুষকে জাহান্নামে বানানোর জন্য আসছে না, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আমাদের কাজ তাওহীদ দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে আসা। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি আনকাযাহু বি, ওই যে ইহুদি বাচ্চাকে রাসূল বলেন ইসলাম গ্রহণ করো, বাবার দিকে দেখে, রাসূলের দিকে দেখে, বাবা বললো আতে আবুল কাসিম, বললো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রাসূল কি বলেন? আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মাধ্যমে এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। আমার একটা বই আছে, আপনারা পড়ছেন না জানি না, আমরা অনেকে পড়ি না, ইসলামিক সেন্টারে পোলাপান দেখি, অন্যকে পড়ে নিজে পড়ে না, নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি পড়বেন, সিরাতুল হাবিব অনেকটা বয়স পড়বেন, যে ভালোবাসা কাদালো পড়বেন, কুপুরি ফতোয়া পড়বেন ও তার কুকুর বাবা, জরুরি দিন আমাদের। এবং আমার চারটা বই বাংলাদেশে ছাপবে ইনশাআল্লাহ, তাওহীদ তার উপকারিতা, শিরক তার অপকারিতা, সৌদি আরবে ছাপছে, বাংলাদেশে অলরেডি ছাপার কাজ চলছে, তাওহীদ সুন্নত তার উপকারিতা, বেদাত তার অপকারিতা। ওই যে বলছি তাওহীদ জানতে হবে, করতে হবে, সুন্নত জানতে হবে, করতে হবে, কোথা থেকে জানবে? শিরক জানতে হবে, ছাড়তে হবে, বেদাত জানতে ছাড়তে হবে, কেমনি করবে? এই চারটা বই আল্লাহর বান্দা একজন বাংলার মাটিতে যত কপি লাগবে ছাপানোর জন্য প্রস্তুত, আমাকে ইনফরমেশন আছে শেখ, আমি আছি, আমি একাই ছাপবো, কাউকে দিবেন না আপনি একটা বই কিন্তু। থার্ড অপশনের মানুষ, চোখের পানি অন্যকে বলে নিজে আগে আসে, থার্ড অপশনের মানুষ, চোখের পানি হলো এক নম্বর অপশন আমার,
আল্লাহ আপনার দুই ফোঁটা পানি আমার 2 কোটি টাকার সমান। আপনি আল্লাহর জন্য এই চোখের পানিটা দিন, তা কিন্তু দেওয়া যায়, আরেকজনকে বলা যায়, চোখের পানি দেওয়া কিন্তু সহজ না, এটা তো অন্তর থেকে হয়, অন্তর থেকে গেলে আল্লাহর কাছে কবুল হয়, এটা আমার কাছে কোটি কোটি না ট্রিলিয়ন আমার মূল্য ইনশাআল্লাহ। সকালবেলা নাস্তা করি না, সাধারণত সৌদি আরবে যারা থাকে খোদা পেয়েছি, আমি লম্বা করতে চাই না, আসুন বাংলার মাটিতে তাওহীদ দাওয়াত করতে হবে। কীভাবে তাওহীদ নিজের জীবনে কায়েম করবেন, কীভাবে তাওহীদ আছে কি না কীভাবে বুঝবেন, আলোচনাগুলি আমার বই পড়ে এবং আলোচনা শুনবেন। আমাদের অনলাইন ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ, ধারাবাহিক সব আলোচনা হবে, তবে ফ্রি বলে কিছু পাবেন না, ফ্রির মূল্যায়ন হয় না, সব পে সিস্টেম হবে ইনশাআল্লাহ। এবং আপনি পাবেন সব কিছুর, আপনি মুসলসাল সিরিজ পাবেন, যেই বিষয়ে যাবেন 3 মিনিট করে, 4 মিনিট করে, 5 মিনিট করে ছোটো 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 সিরিয়াল পাবেন। আপনি আরবি ভাষা শিখতে চান, আমি যে আরবি ভাষা 10 বছর শিখেছি আপনাকে আমি আরবি ভাষা 3 মাসে শিখিয়ে বলি ইনশাআল্লাহ। যেই করেন আপনি 5 বছরে শিখতে পারেন, আপনাকে 1 ঘন্টাতে শিখে পাবো। যেই করেন আপনি সারা জিন্দিগি বুঝেন না, আপনাকে 200 ঘন্টা ক্লাস করলে আপনি 30 পারা করান। আমি সাইফুদ্দিন বেলাল, শেখ আলী আব্দুল রহমান হুজাইফি পড়লে যেমন বোঝা, আপনি পড়লে বুঝবেন ইনশাআল্লাহ, বুঝতে হবে, কেন বুঝবেন না? আপনার মাথা কি আধা খান, আমার কি 2 খান? কি বলেন, আল্লাহকে অন্যায় করছে? আমাকে 2টা দিয়েছে, আপনাকে 1টা দিয়েছে, সবার সমান কিনা? তাহলে ভাববেন শুধু পলিসি শুরু কাজ। এই জন্য আমি আপনাদের বলবো বন্ধুরা, তাওহীদের দাওয়াতের স্বপ্ন আমার, এবং এই তাওহীদের দাওয়াত যার কাছে নেবেন কোনো ঝগড়া হবে না, ফাসাদ হবে না ইনশাআল্লাহ। এবার আমার 2টা পলিসির কথা বলি, আমার 2টা ময়দা, একটা দাওয়াত তাবলীগের ময়দা, একটা হলো কি একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানের ময়দান, আমার সঙ্গে কেয়ার করেন কিন্তু। আমার দাওয়াত তাবলীগের ময়দানে 4টা চাকার গাড়ি, এই গাড়িতে যদি আমি উঠতে পড়ি আমি পৌঁছবো ইনশাআল্লাহ, কারণ 4টা চাকায় আমার কি রেডি। 1 নম্বর চাকা গবেষক, আমার কিন্তু কাজ করি, গবেষণা করি না, গবেষণা নাই আমার। আমেরিকা কেন দুনিয়ার উপরে জানেন, একটা গবেষণা করতে কাকে মারবে আর কাকে উঠাবে তিনজন কিন্তু পয়সা কোনো যায় আসে না, কোন ব্রেন কিনতে হবে কেমনি কিনতে করতেছে, ওরা অস্ত্র বানাতে আছে, যে যা বানায় তার উপরে বানায়। এবং কত বড় আহাম্মক মুসলমান, ওর কাছ থেকে অস্ত্র কিনে ওর সঙ্গে যুদ্ধ করতে চায়। ওস্তাদ কি কোনোদিন সাগরিদকে সব বিদ্যা শিখায়? এক জাদুঘর নাকি তার সাগরিদকে সব জাদু শিখাইছে, কয়েকটা সব শিখাইছি। তো একদিন বললো তাদের তো ওস্তাদকে হারাইতে হবে, সমান সমান যেহেতু আমি তো তাজা, এই এক জাদুর বান মারতে 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 এখন ওস্তাদ ভাবলো বোকা ছেলে, আমি কি আমার ওস্তাদিটা সম্পূর্ণ রেখে ছেড়ে দিয়েছি? লাস্ট ওস্তাদের মায়ের যখন দাদু দিয়েছে ও তো হাওয়া হয়ে গেছে, ওর কিছুই নেই। গবেষক লাগবে। 2 নম্বর হলো গবেষণা করে দিবে, অফিসে বসে অফিসার প্ল্যান তৈরি করবে, এই ওষুধগুলো এই পথ্যগুলো কীভাবে রোগীদেরকে বাস্তবায়ন করা হবে এটা উনি প্ল্যান দেবেন। প্ল্যান লাগবে না লাগবে না, প্ল্যান যখন হয়ে যাবে ফিল্ড কর্মী ডিস্ট্রিবিউটার যারা যারা কি ফিল্ডে কাজ করবে, দায়ী ইমাম খতিব সে যারা আছে, এরা কি করবে এই প্ল্যান অনুযায়ী ফিল্ডে কাজ করবে, বুঝা গেছে? ফিল্ডে কাজ করবে। তখন আমার কয়টা হলো চাকা বলেন তো, গবেষক অফিস অফিসার আর কি ফিল্ড কর্মী ডিস্ট্রিবিউটার, এই 3টা চলবে কি দিয়ে? তেল লাগবে না লাগবে না? টাকা লাগবে। 4 নম্বর কি মানে, তবে আমি আশাবাদী আগের 3টা যদি ওকে মানে আপনি তৈরি করতে পারেন তাহলে 4 নম্বরটার জন্য ঠেকে থাকবে না। আবু বকর চলে আসবে, খাদিজা চলে আসবে, রাজন আল্লাহ ওমার উসমান চলে আসবে ইনশাআল্লাহ, আসবে না আসবে না এসে যাবে, ঠেকে থাকবে না। একাডেমিক এটা হলো কি বড়দের জন্য, এবং বাংলার প্রতিটি জেলাতে 1টা করে ইসলামিক সেন্টার হোক, আপনারা চান না চান না, তাহলে 2 ফোঁটা পানি দিতে আপনার কি কষ্ট হবে? ব্যাস এটা আমি চাইলাম, বাকি 2টা আপনার উপর ছেড়ে দিলাম। আমি চাইলাম শুধু পানি, আর বাকি 2টা অপশন বলছি না, ওটা আপনার উপর আমি চাই না, কিন্তু আপনার কাছ থেকে কেউ দিচ্ছিল আপনার ব্যাপার, কিন্তু আমি চাইছি যেটা, আমি কি অন্যায় করছি? কিছু দিতে হবে না, যদি বিনিময় নাই এটা একা কি অনির্জ নেই, বাকি 2টা অপশন আপনারা বুঝবেন, আমি কাউরির কাছে বলবো না আপনি আসেন। বাংলার মাটিতে প্রতিটি রিক্সা চালক থেকে নিয়ে সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছতে হবে,
এই শহীদ ইসলামিক সেন্টার দেখছেন সৌদি আরবের, এমন সেন্টার সারা বাংলাদেশ নয়। একাডেমিক ময়দানে আমার চার চাকার গাড়ি। এক নম্বরে আদর্শ শিক্ষক, দুই নম্বরে উন্নত সিলেবাস, উন্নত সিলেবাস মানে ডবল হিরো তৈরি হবে, দুনিয়া হবে আখেরাতে হবে, ঠিক আছে। তিন নম্বরে ভালো ছাত্র। আর এই তিনটাকে চালাবের জন্য লাগবে কি, ওখানে ছিল টাকা, ওখানে ছিল টাকা, আর এই তিনটাকে চালানোর জন্য লাগবে কি, উন্নত পরিবেশে চৌকস, উন্নত পরিবেশ এবং চৌকস প্রশাসন। যদি আমি চারটা দিতে পারি, ফুল ফুটবে, কৃত্রিম না অরিজিনাল, মৌমাছি আসতে বাধ্য না বাধ্য না, তাহলে আমাকে টাকার চিন্তা করতে হবে না। এখন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে টপ ব্যবসা শিক্ষা এবং চিকিৎসা, মান দিতে হবে ভালো। যতই ফকরিনী দেশ হোক আর যত উন্নত দেশ হোক, এই দুইটাই যদি আপনি আপনাদের যা শিখ পান নাকি, কিন্তু কত ক্লিনিক খালি নিয়ে বসে আছে, আছে না? শিক্ষা এবং চিকিৎসায় যদি মান ভালো দিতে পারেন, অভাব নেই, তাহলে আমার একাডেমিক ময়দানে আপনার যাদের সন্তান আছে, বড়ো আছে, এগিয়ে আসেন। আমি কিন্তু নিজে কিছু চাই না, আপনারা পাঁচজন শরীয়তপুর বাড়ি, ইয়াল্লাহ শরীয়তপুরে একটা ই হবে, এই পলিসি, এই সিলেবাস, এই শিক্ষক, আমি প্রশিক্ষণ দেবো আপনার টিচারকে কীভাবে করতে হবে, আমার ওখানেই থাকবো, আমার একাডেমি গিয়ে থাকবে, ইয়াল্লাহ শুরু করেন, আপনার চালান, ব্যবসা করে আপনি খান, আমার দরকার নেই, আমার দরকার আপনার সন্তানকে তৌহিদ বোঝানো। বাড়ি কোথায়? নাই কোনো ভাবনা, পাবনা, ওকে, ইয়াল্লাহ পাবনায় আমরা একটা ইসলামিক সেন্টার বানাবো, দরকার আছে বলা কে কে অমুক অমুক পাবনা পাবনা, ইয়াল্লাহ এইটা এটা এটা আমি কী লাগবে, এই চারটা সেট করে দেবো, আমার সুবাদ কী থাকবে, এসব থাকবে, করেন ইয়াল্লাহ, আপনি চালান, আমার দরকার নেই, ওখানে আপনি কিছু ইনকামও করেন, সমস্যা নেই, সমস্যা কোথায়? কিন্তু আমার পরিচয় চলুক, আমাদের আমার না আমাদের পরিচয় দেখো, যদি আমরা একাডেমিক ময়দানে এই চার চাকার একটা গাড়িগুলি যদি আমরা ঠিক মতো চালাই, দাওয়াত ময়দানে তাবলিগের যদি চার চাকার হয়, বাংলার মাটিতে সবাই তাওহীদ শিখবে না শিখবে না, এইটাই আমার স্বপ্ন। আপনার কাছে দোয়া নিতে এসেছি, বিদায় দিতেও আসি নাই, নিতেও আসি নাই, আপনাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে কাজ করতে চাই। ব্যাস আমি দাবি করছি, পূরণ করা আপনাদের দায়িত্ব। আমি বেশি আর বাড়াতে চাচ্ছি না, আর একটা আপনাদের শুধু একটা শেয়ার করতে চাই, একটা মেসেজ। আমাদের ভাই বলতেছিলেন এবাদতকে, আমার এবাদতের উপরে আপনার আমার আলোচনা আছে, আপনি শুনবেন। এবাদতের ক্ষেত্রে আল্লাহর কর্মচারীদের তিন শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ক্লাসে আপনি আছেন দেখে নেবেন, আপনি কোন ক্লাস আল্লাহর আপনি কর্মচারী, ফার্স্ট ক্লাস মহসেন, সেকেন্ড ক্লাস মমিন, থার্ড ক্লাস মুসলিম, কোথায় আছেন, কোনটার জন্য কী কাজ, কার কী যোগ্যতা, কার কী সার্টিফিকেট লাগে, আপনি জানেন কিনা সেটা দেখবেন, আলোচনা আছে। এবং কীভাবে কেমন আমি শুধু বলবো, অনেক আছে, একটা নতুন মেসেজ আপনাদের বলবো, এবাদতকে তিনটা আপদ বিপদ থেকে রক্ষা করতে হবে। এবাদত মানে কি? তাওহীদ, তাওহীদি এবাদত, এবাদতই তাওহীদ। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, লিয়াবুদুন মা লিওয়াহিদুন, এবাদত মানে তাওহীদ, তাওহীদ মানে এবাদত। এবাদতকে তিনটা বিপদ থেকে মুক্ত রাখবেন। নাম্বার ওয়ান, অজ্ঞতা থেকে। হজ করে হাজি সাহেবরা ম্যাক্সিমাম হাজি হজ জানেন, এই 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হজের ময়দানে অজ্ঞতা থেকে এবাদতকে হেফাজত করবো, ওই অজ্ঞর এবাদত কোনো কাজ আসবে না, এটা আপদ বিপদ একটা, এবং বেশিরভাগ মানুষ আমাদের এই অবস্থা। দুই নম্বর বিপদ যেটা হলো, সেটা হলো কি, আদত থেকে, আদতের বিপদ থেকে একে বাঁচাবো। আমরা এবাদত করবো, আদত তো করবো না, আদত মানে কি, 100 বারও যদি চক্কর দিতে হয় দিতে পারবো, কিন্তু একটা দোয়া মুখস্থ করতে রাজি না, দেখা দেখি আনুষ্ঠানিকতা। এবাদতকে আনুষ্ঠানিকতা থেকে, হ্যাবিট থেকে, উঠা বসা হেফাজত করবে, এই বিপদ থাকলে এবাদত কোনো কাজ আসবে না, কোনো পরিবর্তন হবে, ওটা আতাহিত হবে না আপনার। নাম্বার থ্রি, সার্ভিস থেকে, এবাদতটাকে সার্ভিস, সার্ভিস করা থেকে হেফাজত করবে। সার্ভিস মানে কি, এই বোতলটা যদি একটা সাধারণ নর্মাল একটু রয় নাই, কোনো ই নাই, নর্মাল দেয় বাজারে, কেউ নিবে দেন তো, পেকিং করছে এখানে খাঁজ কাজ, এদিকে সুন্দর, এদিকে একটা ইয়া, ঠিক না? এবাদত মানে কি, সোজা বুঝেন, আমি করেছি আমি সন্তুষ্ট, এ এবাদত করবেন না, এবাদত করবেন যার জন্য করছেন উনি সন্তুষ্টের জন্য।
আপনি উঠলেন, বসলেন, রোজা রাখলেন, হজ করলেন, তফ করলেন, এটা আপনি সার্ভিস দিলেন। সার্ভিস শুধু দেওয়া এটা হলো কি একটা আপদ এবাদতের জন্য? সার্ভিস দেবেন না, বরং যার জন্য করবেন তার সন্তুষ্টিটা হলো কিনা চিন্তা করবেন। তাহলে অজ্ঞতার জায়গায় ইলিম দেবেন, জ্ঞানে জেনে বুঝে করবেন, আদর জায়গায় এবাদত মনে করবেন, সার্ভিস না দিয়ে যার জন্য করছেন। আচ্ছা, বাড়িতে পাকশাক করে না আমার ভাবি সাহেবরা বন্ধা পাক করে না? নর্মাল যে পাক হয়, আর যেই দিন যেদিন মেহমান আসে একই পাক হয় কি? আর যেদিন আপনি ঝগড়া করেন সেদিনের পাকটা কি একই হয়? সার্ভিস খালি, খালি খা না খালি না খা, কিন্তু যেদিন ভালোবাসা পাই সেদিন মনের হরি কি মন কি থেকে মন থেকে, তাহলে আপনি সার্ভিস, এই সার্ভিস এবার থেকে বিপদে বাঁচান। আমি আলোচনা করতে চাই না, কারণ গরম, আমি আলোচনা করতে পারবো, গরম সমস্যা নেই, কিন্তু আপনার আবার কালকে রসের জন্য না হয় আশা করবো। শেখ মাসেখরা আপনারা আমার জন্য দোয়া করবেন, তৌফিক এবং নাজার জন্য। অনেকবার হয়তো দেখা হয়েছে কাউকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, শুধু এইটুকু মাফ করে দেবেন, আমার মনে কাউরে কিছুই নেই। সবাইকে আমি তো বলেছি ভালোবাসি, আপনাদেরকে আবারও বলবো, আসুন বাংলার মাটিতে তাওহীদের স্বপ্ন দেখতে হবে। আপনাদের সিরিয়াস হতে হবে, কম্পিটিশন নামতে হবে। যে কোনো কাজের সাকসেসফুল তিনটা জিনিস আনে মনে রাখবেন, কয়টা জিনিসে? তিনটা। আপনি স্বপ্ন দেখেন, আমি যে স্বপ্নের কথা বলছি অনেক কঠিন না, কিন্তু মক্কার চাইতে কঠিন না। তাওহীদ এসেছে না আসে নাই? কাপুল জাল হাকুয়া জাহা কালবাত কেন যা হয় নাই হবে? যারা বিরোধিতা করতেছে তারাও তো তাওহীদ চাই, নাস্তিকও তাওহীদ চাই, আসলে বুঝে না তাই। ইহুদিও তাওহীদ চাই, খ্রিস্টও তাওহীদ চাই, হিন্দুও চাই, বৌদ্ধও চাই, আলেমও চাই, জানো সবাই চাই তাওহীদ। আমাদের শুধু তাওহীদ চাই না কারা? এক শ্রেণীর মোল্লা, ধর্ম ব্যবসায়ীরা শুধু তাওহীদ চাই না, বাকি সবাই তাওহীদ চাই। আমি বলছি আল্লাহর কসম করবো, সবাই তাওহীদ চাই। সবার কাছে তাওহীদ নিয়ে গেলে তারা মেনে নেবে, কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা শুধু তাওহীদ মেনে নেবে, বাকি থেকে গেছে সাত গ্রুপের আর একটা ভাঙ্গা গ্রুপ। জাহাদ কায়েমের গ্রুপ বলছি না, সাত নম্বর গ্রুপ কি? মাজহাব কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। এই যে আমাদের মাদ্রাসাগুলি দেখেন না, মাজহাব ছাড়া কিছু বোঝে না, খালি মাজহাব মানে দিন, এরাও দিন ভাঙে। তাওহীদ এবং সুন্নত কায়েম করে, শিরক ও বেদাত কুত খাত করে যে দিন কায়েমের পদ্ধতি, নবী রাসূলগণের পদ্ধতি, এর বিপক্ষে সাতটা গ্রুপ কঠিনভাবে কাজ করছে এবং প্রতিদিন যা বানাচ্ছে হচ্ছে দশ নম্বর, মানে যদি ফাউন্ডেশন দিয়েছে খালি ফাউন্ডেশন ভাঙে নাই, নিচ থেকে খুঁড়া পাঁচ ফিট সব বঙ্গোসাগরে ফেলতে আসতেছে। তাহলে কঠিন না জটিল না? কঠিন জটিল, কিন্তু মহানব্বুল আলম যখন মদত আসবে তখন কোনো আর, এবং তাওহীদ আসলে হুদহুদের চাইতে কি আপনারা ছোট? হুদহুদের কারণে সাবা কওম বিলকি ছয় মুসলমান হয়েছিল না? তাওহীদ হয়েছিল না? হয়েছিল না? হয়নি? ওই যে লোকমানের ছেলে, ইয়া বনে আকিমিস সালা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল, ইয়া বনে লা তুশরিক বিল্লাহি শাইয়ান, তাহলে ওই ছোট্ট সন্তানের চেয়ে কি আপনারা ছোট? কি বলেন আপনারা? ছোট না, ঠিক না? এই জন্য তাওহীদের উপকারিতা, তাওহীদ তার উপকারিতা বইটার ফিনিশিং আমি এই হুদহুদের গল্পটা নিয়ে আসছি, যে আপনি কি তাওহীদ কায়েম করতে গিয়ে হুদহুদের চাইতেও কি আপনি নগণ্য ভাবতেছেন? না, তাহলে একটু দাঁড়ান না, দাঁড়ান, পাওয়ার তো বলছি, পাওয়ার বলছি না, দুইজন হয়েছেন একটা ডিস্ট্রিক্টে, মানে এগারো জন, তিনজন হয়েছেন, তাহলে কখনই নিজেকে ছোট ভাববেন। আমার আলোচনা একটু এলোমেলো এইভাবেই, আজকে আপনাদের আবারও বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন তৌফিকের জন্য, নাজার জন্য। আমরা কাউরই বিরুদ্ধে, আমরা কাউকে মারতে আসি না, তাওহীদ কাউকে মারার জন্য আসেন, কাউকে ভালো মন্দ বলার জন্য, আদর্শ দিয়ে। এবং আরেকটা লাস্ট মেসেজ শুনেন আপনারা, ডাক্তার যখন অপারেশন করে, সার্জিক্যাল ডাক্তার, পা দুটো বাইন্দা, হাত দুটো বাইন্দা, আর দশটা নার্স দিয়ে চাইপ্পে ধরে কাটে না কি কি করে? একটা খালি ছোট্ট এই সুইটা না দিয়ে যদি তার অপারেশন করতো, ওই ডাক্তারকে সে লাঠি আর কামড় আর ছিঁড়ে পিঁড়ে বেটার সর্বনাশ হার করতো না? করতো না, করতো না, করতো না? এই হলো সার্জিক্যাল ডাক্তারের কথা। ধর্মীয় ডাক্তার আমাদের অভাব শুনে না, আমি কোনটা বলবো কোনটা ছাড়বো, আমি অনেক কিছু আমি এখন লিখতেছি,
ঠিক আছে, ডাক্তার যেরকম তিন প্রকার, তাবিব আম, তাবিব আখিসাই, তাবিব স্পেশালি, MBBS স্পেশালিস্ট কনসালটেন্ট। আমাদের দাওয়াতের মধ্যে একটা ডাক্তার আছে, ডাক্তারি না পড়েই ডাক্তারি করেন, ওই ডাকাত না ডাক্তার, ইন্টারভিউ করেন, ছোট ছোট ডাক্তার, তিন দিনে চার দিনে বিশাল বিশাল রোগীর চিকিৎসা শুরু করেছে, আবার অপারেশন। একটা মেসেজ জেনে রাখেন, রুগীকে যেমন সার্জিক্যাল অপারেশনের আগে ইঞ্জেকশন দিয়ে বা কী বলে ওটাকে বেহুশ করতে হয়, দাওয়াতের ময়দানও তাওহীদের দাওয়াত দেওয়ার আগে ওকে বেহুশ করতে হবে। এই বেহুশ করার ইঞ্জেকশনটা কাউকে জানা আছে? এই মেসেজটা নিয়ে দেশে যাবেন, আমার সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ, আমার বিভিন্ন প্রশিক্ষণ হবে অনলাইনে দেশে, ইনশাআল্লাহ আপনি অংশগ্রহণ করবেন, না হলে দেশে ফোন দেবেন, ওখানে অংশ যাও তুমি, ওখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমরা যাবো ইনশাআল্লাহ। এই ইঞ্জেকশনটার নাম হল ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম, চরিত্র। কিভাবে বলতে পারে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য চেহারাটা ছিল এই মুহাম্মাদের, আর এই মুহূর্তে আমি বলছি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহব্বতের চেহারা এই লোকটা মুহাম্মাদের, কোন ইঞ্জেকশনটা তাকে এই বেহুশ করে দিল? আদর্শ, উত্তম চরিত্র, মহান আদর্শ, অনুপম দৃষ্টান্ত, ভালোবাসা, ব্যাস এইটা নিবে। দেখবেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কাআন্নাহু ওয়ালিউন হামিম। খালি ওয়ালি বলে নাই, এটা কিন্তু সাদিক রফিক বলে নাই, কেউ হচ্ছে ওয়ালি। ওয়ালি মানে কে? অভিভাবক হয়ে যাবে, কেমন অভিভাবক? অন্তরঙ্গ। ওয়ালি কিন্তু অভিভাবক, আরে যে দুশ্মন ছিল আমার অভিভাবক হয়ে যাবো, মানে আমার ভালো চাইবে, আমার কল্যাণ চাইবে, আমার মঙ্গল চাইবে, আমাকে বাঁচাবে, আমাকে সাহায্য করবে। আবার হামিম অন্তরঙ্গ, চিন্তা করেন কি দিয়ে হলো, কি দিয়ে? চরিত্র দিয়ে। আল্লাহ, পেশাব করছে মসজিদ নববীতে, সবাই মিলে ধরবে মারবে বলে ছেড়ে দাও, পেশাব শেষ হয়েছে, যেই পেশাব করছে হেরে কয়েছে পানি লেগেছে পানি ঢালো, যারা মারতেছিল মারবো কি তাই তোমরা পানি এসে পানি ঢালো। আরে কি আদর্শ এটা, আমি পেশাব করলাম তারপরে ঠিক খারাপ কাজ করছি, আমার না কইবে পানি ঢালে দাও, আমার না কে যারা আমার বিপক্ষে হেরা কয় কি পানি ঢালো। এরপরে কর শোনো, এই মসজিদটা এই কাজের জন্যই না, এরপরে দোয়া করে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, আমাকে আর মুহাম্মদকে দহন করো, আর কাউকে না, আর কাউকে না, কারণ এরা আমাকে মারতে চাইছিল। খালি মুহাম্মদের এখন ইশারা হলে এখন আমারে আল্লাহ, কি আদর্শ! কিভাবে জাদু বলাতে যাবে না, কিন্তু কি ইঞ্জেকশনটা মারলো খেয়াল করছেন কি? মক্কার কাফের মুশরিকরা নির্যাতন জুলুম সব কিছু করেছে, কি ইঞ্জেকশনটা দিলেন? ইযহাবু আনতুম আত-তালাকা আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়ানি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহ, পৃথিবীর ইতিহাসে কেউ তৈরি করতে পারবে না যে জালেমদেরকে এভাবে সাধারণ ক্ষমা ঘোষণা কেউ করতে পেরেছে। আদর্শ দিয়ে জয় করলেন, যেই আবু জাহাল মুহাম্মদের মুহাম্মদের মৃতদেহ চেয়েছিল, সেই মুহাম্মদকে বাঁচাবের জন্যে তার ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে বাকি জীবন তার সব জানমাল দিয়েছে। সুবহানাল্লাহ, কি দিয়ে, কি দিয়ে, কোন ইনজেকশন? আদর্শ। কাজে মুখের দাওয়াত দেবেন না, আদর্শ দাওয়াত। দাওয়াত তিনভাবে হয়, কথা দিয়ে, আদর্শ দিয়ে, দুইটাই দিয়ে। সবচেয়ে উত্তম দাওয়াত কি? আর দাওয়া সামিতা, নীরব দাওয়াত। আমি আপনাকে কিছুই বলবো না, কিন্তু আমার চলা ফেরা উঠা বসা সব কিছু আপনাকে অনুপ্রাণিত করবে, আপনি আমার কাছে চলে আসবেন, আপনি টেরও পাবেন না, ইঞ্জেকশন মারি দিয়েছি কালাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই গরমের মধ্যে আপনার কষ্ট দেওয়ার জন্যে আমি অত্যন্ত খুশি। আমি অত্যন্ত খুশি যে আপনাদেরকে এই কঠিন এই গরমের মধ্যে কষ্ট দিলাম, কারণ এই কষ্টটা কিসের জন্যে? আল্লাহকে ভালোবাসার জন্য। আল মারউ মা আমান আহাব, যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর নাসর হবে। আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে মদিনার বুকে এত আনন্দের দিন আর কোনো দিন হয় নাই, যখন মুহাম্মদ সাল্লাম বলেছিলেন ওই লোকটিকে কেয়ামত কখন হবে, মাতাসা তারা মাদা আদাব তালে ইয়াউমিল কিয়ামা,
কিয়ামত কবে হবে জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য পুঁজি কী করছো পাই ব্যাপার তো কিছু খোঁজ করে পাই না। ওই ওয়াহিবুল্লাহ রাসুলা, আল্লাহ রাসুলকে ভালোবাসি। রাসুল কী দিলেন? বললেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসন নাসুর হবে। আনাস বলে আমি ভালোবাসি রাসুলকে, আমি ভালোবাসি আবু বকর কুমারকে, তাদের মতো আমল নাই, কিন্তু এই ভালোবাসা দিয়ে তাদের সাথে আমি কিয়ামতে উঠতে চাই। এই মদিনার মানুষকে, তাওহীদের মানুষকে, সহিহ আকীদা মানহাজের আলেম ওলামাকে, ছাত্রদেরকে, বন্ধুদেরকে আমরা ভালোবাসি, রোজ কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের হাসি নাসু হবে ইনশাআল্লাহ, এটা আমাদের আশা। আমি ভাষা নিয়ে আমরা কীভাবে ধন্যবাদ জানাবো, তবে আবারও বলছি বাংলার মাটিতে তাওহীদের পতাকা দেখতে চাই, উড়ুক এটা আমরা চাই। যারা চাবে না তাদেরকেও আমরা ইঞ্জেকশন দিয়ে আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া শাকরাল্লাকুম। কেউ ভুলবেন না দুই চোখের পানি, আমি এটা আমার জন্য খুবই, আমি এটা আমি ভিক্ষুক আপনাদের কাছে, আমি আপনার কাছে একটা জিনিস চাই, ভালোবাসার দুই চোখ পানি বাস। ইনশাআল্লাহ আমরা আগেই বলেছি সবাইকে শান্তি দিতে চাই, শান্তির বাণী রাহমাতুল আলামিনের রেসালাতকে আমরা পৌঁছে চাই, আমরা ওই সাত দলের রেসালাত পৌঁছাতে আমরা চাই না। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া সাল্লাম ওয়াস্তাগফিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।